হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এমন মজার একটা রান্না শেয়ার করব, দারুণ মজার, একদম চেটে ফুটে প্লেট শেষ করে, মানে প্লেট না, ভাত খেয়ে শেষ করে ফেলবেন। তো এই যে দেখেন, আজকে আমি টাটকা নদী চিংড়ি মাছ দিয়ে আজকে সিমের ডাল রান্না করব। তো এটা কীভাবে রান্না করি আর এটা এত মজা এত মজা এত মজা যে একবার রান্না করে অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপিটা। আমার তো ভীষণ ভাল লাগে, আমার খুব পছন্দের একটা রান্না। আর এটা হচ্ছে চিংড়ি মাছ ছাড়া বড় মাছ দিয়েও রান্না করা যায়, রুই মাছ দিয়েও রান্না করতে পারেন। আর এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে এই যে পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমার পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। হ্যাঁ, পেঁয়াজটা আমি ব্লেন্ড করে একটা পাশে রেখে দিয়েছি, এখন দিয়ে দিব। এই যে আমি এক কাপ পরিমাণ মানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ বাটা দিলে তরকারির মজাটাই আলাদা হয়, ভালো লাগে খেতে। আর এখানে আমি এক চামচ মরিচের গুঁড়া, দেখেন একদম লাল টকটকে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো। হ্যাঁ, তো এগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আমাদের মশলাটা যত বেশি কষানো হবে তরকারির স্বাদটাও, মানে ডালের স্বাদটাও অনেক বেশি মজা হবে। তো এটাকে আমি একটু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো। আমি ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে রেখেছি মাছগুলো, এখন একটা সাইডে রেখে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছগুলো। এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নেব একটু নেড়ে ছেড়ে, কারণ চিংড়ি মাছ তো আমার ভীষণ ভীষণ পছন্দের। যত মাছ আছে সব কিছুর চাইতেও চিংড়ি মাছটা আমার খুবই পছন্দের, বাচ্চারা তো বেশি পছন্দ করে, কারণ হচ্ছে চিংড়ি মাছে যেহেতু কাঁটা নেই, কাঁটা না থাকার ফলে কিন্তু যারা কাঁটাওয়ালা মাছ খেতে পছন্দ করে না তারা কিন্তু চিংড়ি মাছটা বেশি পছন্দ করে, বা খেতেও ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে। কাঁচামরিচের যেই দাম গো মা, কীভাবে দিব, তারপরেও দিতে হয়, কি করার, কিছুই করার নাই, কারণ যতই দাম বাড়ুক তারপর তো খাওয়া দাওয়া তো আর বন্ধ করে বসে থাকা যাবে না। তো এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ তরকারিতে মানে ছোটো মাছে বিশেষ করে কাঁচামরিচ না দিলে একদমই ভালো লাগে না খেতে। তো তার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু ই করবো এটাকে, মানে একটু কষাবো। তো এই যে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি এই পর্যায়ে সিমের ডাল মানে সিমের বিচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম আলাদা করে একটা সাইডে, আমি প্রেশার কুকারের মাধ্যমে এটা সিদ্ধ করে নিয়েছি, একদম গলে গেছে, দেখেন একদম ডাল হয়ে গেছে। হ্যাঁ, আসলে এটা যেহেতু ডালেই রান্না হচ্ছে, ডাল হলেও কোনো সমস্যা নেই, এটা ডালেই হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া দিলে একদম একদম ডাল মানে ঘন ডাল হয়ে যাবে সেটা। হ্যাঁ, তো এই যে দেখেন আমার মানে মানে একটু কষানো হয়ে গেছে ডালটা দেওয়ার পর, আমি এই পর্যায়ে একটু পানি অ্যাড করব। হ্যাঁ, একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে তারপর একটু রান্না করব। এই তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দিব, একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। 10 মিনিট রান্না করলে হয়ে যাবে আমাদের রান্নাটা। তো এটা আসলে আমার খুবই পছন্দের একটা রান্না, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এই তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, এই যে মানে মোটামুটি হয়ে আসছে, তো পানিটা একদম শুকিয়ে আসছে, যেহেতু তার মানে আমার রান্নাটা শেষ হয়ে আসছে। হ্যাঁ, তো ভিডিওটি ভালো লাগলে আশা করছি একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।